বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সকল কৃষকদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে কারণ পি এম কিষণ সম্মান প্রকল্পের বারোতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং কৃষি দপ্তর থেকে কিন্তু ফোন করে কি জানানো হচ্ছে সেটা কিন্তু লাইভ আপনাদের মাঝে তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিওটি কোন রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে যে কাজটি করতে হবে ভিডিওর নিচে যে লাইক বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ বলুন আপনি পিএম কিশান করেছেন অরকমর মান্না পিএম করেছিলেন আগামী ছ তারিখের ভেতরে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত করান নাহলে হলে পেনশনে টাকা পাবেন না আধার লিঙ্ক তো করানো আছে জানিনা নাম এসছে সেই জন্য ফোন করা হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু লাইভ শুনে নিলেন যাঁদের ডিবিডি লিংক করা নেই তাদেরকে কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে কল করে ডাকা হচ্ছে এবং ডিবিডি লিংক করতে কিন্তু বলা হচ্ছে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পে ডিবিডি লিঙ্ক করেননি তারা কিন্তু অবশ্যই ডিবিডি লিংক করে নেবেন অর্থাৎ ডিবিডি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনারা এই বারোতম কিস্তির টাকা আর পাবেন না তো বন্ধুরা কীভাবে আপনারা ডিবিডি লিঙ্ক করবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে বা কীভাবে আপনারা চেক করে দেখবেন আপনার ডিবিডি লিঙ্ক করা আছে কি না এই নিয়ে কিন্তু আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু এই ভিডিওর আই বটনে বা এই ভিডিও শেষে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে দেখে কিন্তু আপনারা করতে পারেন বন্ধুরা এবার আমরা দেখে নেব এক কৃষকের স্ট্যাটাসে কি দেখাচ্ছি তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষকের পেমেন্ট মোডে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে এই কারণেই কিন্তু এই কৃষক টাকা পাচ্ছে না এবং কৃষি দপ্তর থেকে কিন্তু জানানো হচ্ছে যাদের পেমেন্ট মোডের মধ্যে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ডিবিডি লিঙ্ক করা নেই তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ডিবিডি লিঙ্ক করে নেবেন এবং কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু ফোন করে জানানো হচ্ছে যে যাদের পেমেন্ট মোডের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে এবং পি কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন এবং সেই অ্যাকাউন্টের ব্রাঞ্চে কিন্তু গিয়ে আপনার যোগাযোগ করতে হবে যে আপনার ডিবিডি লিঙ্ক করা নেই ডিবিডি লিঙ্ক করতে হবে তো বন্ধুরা যারা ডিবিডি লিঙ্ক করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই ডিবিডি লিঙ্ক করে নেবেন এবং ডিবিডি লিঙ্ক না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তর থেকে চালানো হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য